আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ডিটেলটিতে আপনাদের জন্য রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো এই বিষয় এখন আমি বিস্তারিত শুরু করছি শুরুর পূর্বে আরও একটি বিষয় বলছি সেটি হচ্ছে যা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে শিক্ষার যত প্রকারের আপডেট নিউজগুলো রয়েছে সেটি কেবলমাত্র পাবলিশ হওয়ার সাথে সাথেই টেকপুরি ইউটিউব চ্যানেলটি দিয়ে থাকে তো এ জাতীয় আপডেট নিউজগুলো পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে এখন শুরু করছি বিস্তারিত বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক আমাদের বার্তাকে এমন তথ্য জানান তিনি বলেন বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তবে রাত নয়টায় এ প্রতিবেদন লেখা অবধি প্রাথমিক বিদ্যালয় বন্ধের কোনো সিদ্ধান্ত জানা যায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে কোনো তথ্য জানানো হয়নি শিক্ষার সব প্রকারের আপডেট নিউজ পেতে অবশ্যই টি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ